আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বারাকাতু সম্মানিত কুয়েত প্রবাসী ভাই এবং বোনেরা জানিয়ে দেব কুয়েতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেটের বিস্তারিত যারা বাংলাদেশ থেকে দেখছেন ভিডিওটির সাথে থাকলে অনেক গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারবেন বর্তমানে প্রায় দু লক্ষ আশি হাজার প্রবাসী বিভিন্ন দেশের আটকা পড়ে আছে কুয়েত ফেরার অপেক্ষায় যার মাঝে বাংলাদেশ সহ এশিয়ার অনেকগুলো দেশের নাগরিক রয়েছেন কোভিড নাইন্টিন পরিস্থিতিতে দু লক্ষ পঞ্চাশ হাজার প্রবাসী যারা ছুটিতে গিয়েছিল কুয়েত থেকে তাদের কোম্পানি বা কুয়েতি তাদের আকামান অবায়ন করেনি এ পর্যন্ত তারা আর কুয়েতে ফিরে আসতে পারবে না যেটি নিশ্চিত করেছে দৈনিকাল রায় নিউজ পেপার থেকে কুয়েতে মহামারী কোভিড নাইন্টিন পরিস্থিতির কারণে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর দীর্ঘদিন বন্ধ থাকা এবং কুয়েতের বিভিন্ন কঠোর শর্ত জুড়ে দেওয়ার কারণে কয়েক লক্ষ প্রবাসী এর মাঝে কুয়েত ছেড়ে চলে যায় এদিকে কোভিড নাইন্টিন পরিস্থিতির স্বাভাবিকরণের পর্যায়ে হিসেবে স্বাস্থ্যগত প্রয়োজনীয়তা মেনে পয়লা আগস্ট থেকে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসীদের জন্য খুলে দেওয়ার কথা ছিল কিন্তু গতকাল হঠাৎ করে কুয়েত সিভিল এভিয়েশন থেকে নতুন যে ঘোষণাটি আসে সেটি হচ্ছে দশই আগস্ট পর্যন্ত বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলো থেকে সরাসরি কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে এদিকে কুয়েত অনুমোদিত ভ্যাকসিন গ্রহণ করেও কুয়েতের বারকোট পাচ্ছে না বিভিন্ন দেশের প্রবাসীরা যেটার সমস্যা হিসেবে দেখানো হয়েছে এই ভ্যাকসিনগুলো হয়তো বিভিন্ন দেশ কুয়েত অনুমোদিত না বা অনেক দেশ এর মাঝে কুয়েতের বারকোট গ্রহণ করেনি আর কুয়েতের সিস্টেম অনুযায়ী যারা বারকোট গ্রহণ করবে না তারা কুয়েতে প্রবেশ করতে পারবে না এদিকে বাংলাদেশের আটকে থাকা প্রবাসীদের ক্ষেত্রে একটি ব্যাপার যেটি সমস্যা না হতে পারে সেটি হচ্ছে যে এখন পর্যন্ত বাংলাদেশ সরকার থেকে যেভাবে ভ্যাকসিন দেওয়া হচ্ছে দশই আগস্টের আগে দুটি ভ্যাকসিনের ডোজ গ্রহণ করা প্রবাসীর সংখ্যা খুবই কম তার মানে কুয়েতের এই সিদ্ধান্তে বাংলাদেশ তেমন একটি ক্ষতিগ্রস্ত হচ্ছে না কিন্তু এর পরবর্তীতে বাংলাদেশের ফ্লাইট কন্টিনিউ করবে বা এরপরও সময় বৃদ্ধি করবে সেটারও নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না এদিকে কুয়েতে বর্তমানে বাণিজ্যিক ফ্যামিলি ও বিজ্ঞ ভিসা সম্পূর্ণ বন্ধ রয়েছে তবে খাদেম ভিসা চালু রয়েছে তাও শর্ত সাপেক্ষে গুটি কয়েক বিষা বের হচ্ছে আমাদের ভিডিওগুলিতে প্রায়শই অনেকে কমেন্টস করছেন সোন ভিসা খরিদ করার জন্য বা সোন ভিসার কী খবর তাদের জন্য একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে যে কুয়েতের আপডেটগুলো আমরা প্রতিনিয়তই চেষ্টা করি প্রতিদিনটা প্রতিদিন আপনাদের কাছে পৌঁছে দিতে সে ধারাবাহিকতায় যখন সোন ভিসা বা ফ্যামিলি ভিসা বা ভিজিট ভিসা চালু হবে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। মনে রাখবেন কুয়েতের বিষা নিয়ে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের দালাল চক্র সাধারণ মানুষ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে কয়েকদিন আগে এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে যেখানে আট থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হয়েছে সোন ভিসা দেওয়ার নাম করে অথচ কুয়েতে শোন বিষা কোভিড নাইন্টিন পরিস্থিতি দু সালে শুরু হওয়ার পর থেকেই বন্ধ রয়েছে কাজেই আপনার অনেক কষ্ট অর্জিত টাকা কোনো দালাল বা কোনো প্রতারকের হাতে তুলে দেওয়ার আগে একটিবার হলো ভেবে নেবেন যে বর্তমান কুয়েতের কোন বিষাগুলো চালু রয়েছে এবং আপনি যে বিষাতে যাবেন ভাবছেন বা দালাল আপনাকে যে বিষাটি দেবে সেটিতে আপনি যেতে পারেন কি না এদিকে কুয়েতে কোভিড নাইন্টিন পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি বিষাদ দালাল বা মানি লন্ডারিং বা আদম ব্যাপারীর জেল জরিমানা করেছে কুয়েতের কোর্ট থেকে যেটি প্রবাসীদের জন্য খুবই ভালো একটি খবর তারপরও বিষা বাণিজ্য বা বিষাদ দালালই বাংলাদেশ থেকে কিছুতেই বন্ধ হচ্ছে না আর যে কারণে প্রতিনিয়তই আমাদের বিভিন্ন দেশের প্রবাসীরা প্রতারণার শিকার হচ্ছে এদিকে বিশ নম্বর আর্টিকেলের যে ব্যাপার নিয়ে আমাদের ভিডিওগুলিতে কমেন্টস করছে প্রবাসীরা বা জানতে চাচ্ছে তাদের জ্ঞাতার্থে একটা কথা না বললেই নয় কুয়েত চৌদ্দ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সম্পূর্ণ বাতিল করে দিয়েছে তার মানে বিশ নম্বর আর্টিকেলের প্রবাসীরা কুয়েতে প্রবেশ করলে সেক্ষেত্রে তাকে সাত দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে এরপরে সেই প্রবাসীর খরচে পিসিআর টেস্ট বা কোভিড নাইন্টিন নেগেটিভ টেস্ট করা হবে যদি সে যাত্রায় সে কোভিড নাইন্টিন মুক্ত থাকে তাহলে তাকে কাজে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে আর না হয় পুনরায় তাকে কোয়ারেন্টাইন মানতে হবে এটি সম্পূর্ণ কুইতিদের সুরক্ষার জন্যই করা হয়েছে এছাড়া অন্য বিষাদ যারা রয়েছে তারা কুয়েতে প্রবেশ করতে হলে অবশ্যই কুয়েত অনুমোদিত ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ করতে হবে জনসন অ্যান্ড জনসনের একটি ডোজ গ্রহণ করলেও চলবে সব মিলিয়ে কুয়েতের ফ্লাইট বর্তমান কুয়েতের অবস্থা এবং গতকাল কুয়েত সিভিল এভিয়েশনের সিদ্ধান্তর সবগুলোর বিস্তারিত আপনি এ ধরনের আপডেট প্রতিনিয়ত এই চ্যানেলটি থেকে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখবেন যাতে করে আমরা কুয়েত এবং প্রবাসী গুরুত্বপূর্ণ আপডেটগুলো শেয়ার করলে আপনি মিস না করেন আর আপনি যদি এর আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন সেজন্য আপনাকে ধন্যবাদ সাথে থাকুন আমাদের দেখা হবে নতুন ভিডিওতে